আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওপেন দ্য ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাসুম মাহবুব, দর্শক, পাকিস্তানের ইসলামাবাদে হাই ভোল্টেজ মামলা রায় হচ্ছে আজ 6:45, অর্থাৎ পাকিস্তান সময় 6:45 এবং বাংলাদেশ সময় 6:45। যারা পাকিস্তানের সুপ্রিম কোর্টে নজর রাখছেন এবং কে হচ্ছেন পাঞ্জাবের নতুন সিএম এই বিষয়ে জানার অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য ব্রেকিং সংবাদ হলো আজ ফাইনাল ডে। আজই রায় হচ্ছে পাকিস্তান সুপ্রিম কোর্টে এবং পাকিস্তান সময়ে 6:45, বাংলাদেশ সময় 6:45 এ রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল। প্রিয় দর্শক, পাকিস্তানের সুপ্রিম কোর্টের চারদিকে কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে, পুলিশ রেঞ্জার সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী সেখানে কাজ করছেন। আজ পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায় হচ্ছে 6:45। আজই জানা যাবে পাঞ্জাব কে শাসন করবেন, হামজা শরীফ নাকি ইমরান খান। দর্শক, ইতিমধ্যে সরকার পক্ষের উকিলরা আদালত বয়কট করেছে এবং তারা আদালত থেকে বেরিয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আজ রায়ের মাধ্যমে পাঞ্জাব বিজয়ে সফল হবে ইমরান খানের। ইতিমধ্যে পিটিএর লক্ষ লক্ষ কর্মীরা ইসলামাবাদের বিভিন্ন প্রান্তে জড়ো হয়েছে। অন্যদিকে মুসলিম লীগ, নুন ও পিপলস পার্টির কর্মীরা ক্রমান্বয়ে আদালতের চারপাশ থেকে চলে যাচ্ছে। সকাল থেকে ইসলামাবাদের সুপ্রিম কোর্টে বিভিন্ন দলের, বিভিন্ন মতের সাংবাদিক, উকিল, বিভিন্ন শ্রেণীর মানুষের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই সুপ্রিম কোর্টের শুনানি চলছিল। অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন আজ 6:45 এবং বাংলাদেশ সময় 6:45 সেই ফাইনাল ম্যাচের ফাইনাল ফল ঘোষণা করা হবে। সবাইকে ওপেন দাইজের ব্রেকিং নিউজে স্বাগত জানাচ্ছি। আমরা রায় প্রকাশের সঙ্গে সঙ্গেই আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।